মীরাবাজার আকপাড়া এলাকার মুজিব খান নামের এক ব্যক্তির বাসা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রাজীব নামের এক যুবক ওই বাসায় অস্ত্র লুকিয়ে রেখেছেন। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করেন র‍্যাব। তবে এ সময় রাজীবকে পাওয়া যায়নি। ওই বাসায় রাজীবের শ্বশুর ও শাশুড়ি থাকেন। শুক্রবার সকালে রাজীব একটি ব্যাগ তার শ্বশুর বাড়িতে রাখার জন্য দিয়ে গেছেন। তবে এই ব্যক্তিতে কি ছিল জানাননি শ্বশুর শাশুড়িকে রাজীব। দুপুরে অভিযান চালিয়ে ব্যক্তি উদ্ধার করে র‍্যাব। ব্যাগে একটি 9mm পিস্তল, 9টি গুলি ও একটি ম্যাগজিন এবং কিছু ভারতীয় মুদ্রা ছিল। অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাব 9-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান জানান, প্রাথমিকভাবে অস্ত্রটি কোনো থানা বা ফাঁড়ি থেকে লুট হওয়া বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রাজীব কোনো রাজনৈতিক দলের সদস্য না হলেও তার বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকা তথ্য পাওয়া গেছে। তবে যাই হোক না কেন, আমরা অবশ্যই সন্ত্রাস নির্মূল কিংবা অস্ত্রধারীদের নিয়ন্ত্রণে আনতে, অস্ত্র উদ্ধার করতে, মাদক নিয়ন্ত্রণ করতে এবং সন্ত্রাসমুক্ত এই বাংলাদেশ গড়তে এই যৌথ অভিযানকে পরিপূর্ণভাবে সমর্থন করছি।